ओम गम गणपते नमः। ओम रीम रीम श्रीम श्रीम लक्ष्मी वासुदेवाय नमः। आमादेर यूट्यूब चैनल भाग्यलापी प्रत्येक के सादर अभ्यर्थना। आज के आमरा आलोचना करब जे रथजात्राय पवित्र रथजात्रार दिन पृथ्वीर आपनी जे प्रांते ही थाकुन ना केन, जे अवस्थाते ही थाकुन ना केन, अवश्य स्नानेर समय एई दिकटी अवश्य मने रखबें। अर्थात स्नानेर जले एमन कि मिशे जदि आपनी स्नान करें ताहले आपनार जीवनेर समस्त बाधा विपत्ति केटे गिये आपनार जीवन धनधान्ये परिपूर्ण होये उठबे। शरीर थेके समस्त नेगेटिव एनार्जि निर्गत होये जाबे एबं जा उपरी बाधा बा समस्या आछे समस्त किछु केटे जाबे शुधुमात्र स्नानेर फले। सेई स्नान किभाबे करबेन आपनी বাড়িতেই করুন বা আপনি বাইরে কোথাও স্নান করুন, কীভাবে করবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে স্নানের জলে কী মিশ্রিত করলে আপনি উপকৃত হবেন। চলুন আমরা আপনাদের এর সাথে আলোচনা করার জন্য একদম আমাদের প্রসঙ্গ উত্থাপন করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কী করবেন, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। রথযাত্রা পবিত্র একটি দিন, এই রথযাত্রার দিন দেখবেন ধরিত্রীও সমস্ত কিছু মলিনতা ধুয়ে দেওয়ার জন্য বৃষ্টি রূপে ঝরঝর করে ঝরে পড়ে। অর্থাৎ যা কিছু মলিনতা যা কিছু ধুলোবালি সমস্ত কিছু কি হয় ধরিত্রীও পরিষ্কার করে দেয় তার বৃষ্টি ধারার মাধ্যমে, সমস্ত নেগেটিভিটিকে সে ধুয়ে মুছে সাফ করে দেয়। এই দিন রথযাত্রার দিন স্বয়ং জগন্নাথ তার ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য কি করেন, সমারোহের মধ্যে এসে উপস্থিত হন, অর্থাৎ রথে করে উনি কি করেন যাত্রা করেন। তাই রথযাত্রা রথের এর মাধ্যমে যাত্রা করে উনি কী করেন সমস্ত ভক্তমণ্ডলীকে দর্শন দেন। এই দিন উনি কী করেন উনি তার মাসির বাড়ি যায়, গুন্ডিচায় যায়। নিয়ম অনুসারে ইন্দ্রদুম্ন কী করেছিলেন মহারাজ, উনি স্বপ্ন পেয়েছিলেন এবং এই যে জগন্নাথ দেব পুরীতে, আপনারা জানেন যে পৃথিবী বিখ্যাত অর্থাৎ ভারতের যে পুরী সেই পুরীতে নীলাচল বা জগন্নাথ ধাম এবং চার ধামের মধ্যে, অর্থাৎ যেই চার ধাম দর্শন করলে মোক্ষমুক্তি লাভ করা যায় আর মানব জন্ম ধারণ করতে হয় না, একদম বৈকুণ্ঠ লাভ করা যায়, সেই চার ধর্মের চার ধামের এক ধাম হচ্ছে এই নীলাচল বা জগন্নাথ ধাম বা পুরী ধাম। এখানে স্থাপন করা হয়েছিল জগন্নাথ দেবকে। এই জগন্নাথ দেব রথযাত্রার মাধ্যমে তাই সমস্ত ভক্তমণ্ডলীকে দর্শন দেয়। এই দিন খুবই পবিত্র দিন। এই দিন আপনি যদি কী করেন স্নান করার সময় এই দিকটা একটু নজর দেন। যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, আপনার আশেপাশে যদি গঙ্গা, মা গঙ্গা, পবিত্র গঙ্গা যদি উপস্থিত থাকে অবশ্যই আপনি কী করতে পারেন গঙ্গা স্নান করতে পারেন, নিজের সমস্ত পাপ আপনি কি করতে পারেন পাপের স্খলন করতে পারেন। মা গঙ্গাকে অনুরোধ করতে পারেন, মা আমি জ্ঞানত অজ্ঞানত যে সমস্ত পাপ করেছি আমাকে ক্ষমা করে দিও বলে অবগাহন করতে পারেন। তবে একটা জিনিস জানবেন, গঙ্গা স্নান যখন করবেন একটু গঙ্গা মাটিও গায়ে মেখে নেবেন, অনেক পবিত্র হয়ে যাবেন, দেখবেন আপনার সারা দেহ মন সমস্ত পবিত্রতায় ভরে উঠেছে। আর একটা কথা, যারা ধরুন গঙ্গা স্নান করতে পারবেন না, পৃথিবীতে সবাই তো সেই সুযোগ পাবেন না, তাই যারা পারবেন না তারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন। গঙ্গা জল দেখুন আপনি যেখান থেকে হোক জোগাড় করতে পারবেন, পূজাপাঠের দোকানেও পাওয়া যায় বা বিশেষ কোনো প্রতিষ্ঠান থেকেও পাওয়া যায়, সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন। সবসময় গঙ্গা জল পবিত্র জলধারা বাড়িতে রাখার চেষ্টা করবেন। আর যদি ধরুন গঙ্গা জলও পেলেন না তখন কী করবেন, গঙ্গা জল যদি না পান আপনার আশেপাশে যদি কোনো পবিত্র নদ নদী থাকে সেই পবিত্র নদ নদীতে আপনি স্নান করতে পারেন। আর অবশ্যই স্নানের জলে আপনি কী মিশাবেন, স্নানের জলে এক চুটকি অর্থাৎ এক চিমটি হলুদ মিশিয়ে নেবেন। হলুদ সৌভাগ্যবর্ধনকারী, হলুদ আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দিয়ে আপনার কী করবে জীবনের সমস্যাগুলোকে দূর করে দিয়ে আপনার জীবন চলার পথ সুন্দর করে তুলবে, আবার সৌন্দর্য বৃদ্ধিকারক, আবার অ্যান্টিসেপ্টিক হিসাবে
কাজ হয়, অর্থাৎ আপনার ত্বকের কোনো সমস্যা থাকলে সেখান থেকেও মুক্তি পাবেন। আবার ধরুন কোনো অবিবাহিত নারী বা পুরুষ আছেন, তাদের বিবাহ যোগের জন্য কিন্তু এই হলুদ দেওয়া জল খুবই শুভকর। তাছাড়া কী করবেন, তুলসী পাতা, যেহেতু নারায়ণের দিন, নারায়ণের সেবা করার দিন, তাই তুলসী মহারানীকে অবশ্যই কী করবেন, জলের মধ্যে দিয়ে আপনি সেই জলটাকে পুরো শুদ্ধ করে দিয়ে নারায়ণকে স্মরণ করে আপনি যদি সেই জলে স্নান করেন, সম্পূর্ণ নারায়ণের আপনি কিন্তু কী পাবেন, কৃপা পাবেন। আর দেখবেন পায়ে যেন না লাগে, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি তুলে গাছের গোড়ায় ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কী করবেন, একটু কালো তিল মিশিয়ে নেবেন। কালো তিল এই জন্যই মিশিয়ে নিতে বলছি যে এটিও নারায়ণের খুবই প্রিয় জিনিস। এই কালো তিল দিয়ে যদি স্নান করেন, তাহলে যদি থাকে, যেগুলো বলছি যতগুলো সম্ভব করার চেষ্টা করবেন, কালো তিল নিয়ে যদি করেন তাহলে নেগেটিভিটি যা আছে সমস্ত কিছু কিন্তু দূরীভূত হয়ে যাবে। এমনকি শনি গ্রহের যে কুপ্রভাব আপনার উপর আছে বা রাহুকেতুর যে কুপ্রভাব যদি আপনার উপর থাকে, সেই সমস্ত কিছু বাধা বা দুঃখ কষ্ট আপনার কিন্তু যাতনা সেগুলো শেষ হয়ে যাবে। সর্বোপরি আপনাকে কী করতে হবে, আপনি স্নানের জলে নিম পাতা মিশিয়ে নেবেন। আপনারা জানেন নিম পাতা খুবই পবিত্র পাতা, ভেষজ গুণ সম্পন্ন এবং উদ্ভিদ হিসাবেও খুব পবিত্র। সেই নিম পাতা যখন মিশিয়ে নেবেন, আপনার জীবন থেকে নানা বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আর শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি অবশ্যই কী হবে, দূরীভূত হয়ে যাবে। আপনি যদি চান আপনি এখানে এক ফোঁটা দুধ প্রদান করতে পারেন বা দই, এগুলো সমস্ত কিছুই আপনার সৌভাগ্য বর্ধনকারী, আপনার জীবন অমৃত ধারায় স্নাত হয়ে যাবে। আপনি যে জলটাতে স্নান করছেন, একদম আপনি যে আমরা যেগুলো বলছি যে জিনিসগুলো, যদি এগুলো প্রয়োগ করে আপনি স্নানটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন, আপনি নিজেই স্নান করার পর নিজেই ফ্রেশ এতটা অনুভব করবেন এবং আপনার মধ্যে এত পজিটিভনেস আসবে, পজিটিভিটি আসবে, এত উৎসাহ উদ্দীপনা আগ্রহ সাহস আপনার মধ্যে, দেখবেন আপনি নিজেই একটি শক্তির অনুভব করছেন, যে শক্তি আপনি অন্য কোনো দিন অনুভব করেননি। এইভাবে স্নান করুন। কিন্তু কথা হচ্ছে, ধরুন যারা গঙ্গা স্নান করবেন তাদের তো কোনো অসুবিধাই নেই, বা পবিত্র নদীতে স্নান করবেন তারা, এই স্নানটাও অর্থাৎ একটা মাগের মধ্যে এগুলো সমস্ত কিছু নিয়ে আগে ঢেলে নিলেন, তারপরে আপনারা কী করলেন, তারপরে স্নান করতে পারেন কোনো নদী, নদনদী বা মা গঙ্গার কাছে যেয়ে আপনি অবগাহন করতে পারেন। কিন্তু ধরুন যারা শাওয়ার নেন, বাথরুমে স্নান করেন, তাদেরকে বলবো অবশ্যই বালতির জলে এই সমস্ত কিছুগুলো মিশিয়ে নিয়ে আপনারা স্নান করার চেষ্টা করুন। আর একটা কথা, ধরুন যারা শাওয়ার নেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব, শাওয়ার নেওয়ার আগে এই পদ্ধতি অবলম্বন করুন। পদ্ধতি অবলম্বন করার পর তারপরে আপনারা শাওয়ার নিন, দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কী চেঞ্জ, কী পরিবর্তন আপনার জীবনে হয়েছে, আপনি কতটা শক্তি অনুভব করবেন। খুব ভালো থাকবেন আজকের এই রথযাত্রার দিন, তাই অবশ্যই জগন্নাথদেবকে স্মরণ করে সবাই চলুন একসঙ্গে বলি জয় জগন্নাথ, বা চলুন বলি ওম জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবা তুমি, হে জগন্নাথ তুমি আমার নয়নে সবসময় থেকো, আমি যেন চোখ বন্ধ করলে, চোখ খুললে সবসময় তোমাকে দর্শন করতে পারি। জয় জগন্নাথ।